বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো দুলালচন্দ্র দে নামে এক স্কুল শিক্ষকের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুলালবাবু বাড়ির ছাদে স্ত্রীর সঙ্গে ব্যাডমিন্টন খেলার সময় হঠাৎই ছাদ থেকে পড়ে যান। এলাকাবাসীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় দুর্গাপুরে স্থানান্তরিত করা হয় তাকে। কাল সন্ধ্যা 6টার সময় উনি আর ওনার ওয়াইফ দুজনে ব্যাডমিন্টন খেলছিলেন ছাদে। 2-3টে সার্ভ করার পরে উনি ছাদ থেকে কালকে পড়ে গেছেন। হ্যাঁ, আমরা ছুটে যাই সঙ্গে সঙ্গে, ওনার স্ত্রী চিৎকার করে ওঠার পর আমরা ছুটে গিয়ে দেখি যে উনি পড়ে গেছেন। দিয়ে আস্তে আস্তে উঠে ওনার ধরে সবাই মিলে উঠে বসানো হয়েছিল। দিয়ে বসিয়ে জল টল দিয়ে প্রচণ্ড মাথা থেকে ব্লিডিং হচ্ছিল, আর আপনার বুকে লেগেছিল, আর হাতের একটা ডান হাতটা কবজিটা ঘুরে গেছিল। সেই হিসাবে এখন আমরা বাড়ির থেকে কেউই বেরোতে পারিনি। সেই জন্য আমাদের এই দুলালবাবু মাস্টারমশাই এবং ওনার স্ত্রী এবং ওনার পুত্র তিনজনেতেই ছাদের উপর ওনারা সামান্য খেলাধুলো করছিলেন, যাতে বডি ঠিক, উনি খুব বডি ফিট লোক ছিলেন। তার ফলে সেই সময় উনি ব্যাডমিন্টন খেলতে খেলতে অসাবধানবশত উনি বাড়ির কোনাতে স্লিপ করে পড়ে যান। এই অবস্থায় ওনার বুকে আঘাত লাগে, ওনাকে তুলে নিয়ে ছেলে এবং প্রতিবেশী সেই সঙ্গে ওনার স্ত্রী তুলে নিয়ে হসপিটালে যায়। হসপিটাল থেকে বাঁকুড়া রেফার করে কিন্তু ওনারা দুর্গাপুরে নিয়ে যান, কিন্তু দুর্গাপুর যাওয়ার পথে উনি মারা যান। দুর্গাপুরে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, আনন্দবার্তা। নমস্কার, আমি কুশল চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাড়িতে আছেন, বাড়িতেই থাকবেন, বাইরে বেরোবেন না। আর যদি কোনো কারণে বাইরে বেরোনোর কোনো প্রয়োজন হয়, তাহলে বাড়িতে এসে ভালো করে সাবান জল দিয়ে হাত ধুয়ে নেবেন, কোনো ভিড়ে যাবেন না, বাড়িতে থাকুন। করোনা ভাইরাসকে প্রতিরোধ করার, পরাজিত করার, প্রতিহত করার, এটাই হচ্ছে একমাত্র। নমস্কার, আমি আপনাদের দেবাত্রিতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন। কারণ করোনা ভাইরাসের এগেনস্টে লড়াই করার জন্যে আমাদের প্রত্যেককে বাড়িতে থাকতে হবে, এটাই একমাত্র উপায় নিজের পরিবারের জন্যে এবং নিজের জন্য। তাই আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার, আমি দেবরাজ। আমরা সবাই জানি আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, করোনার সঙ্গে ফাইট করছি আমরা। সবাইকে একটাই কথা বলার, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের বাঁচা মরা কিন্তু আমাদেরই হাতে, কোনোভাবেই ব্যাপারটা হালকাভাবে নেবেন না। কটা মাত্র দিন, ধরে নিলাম আরও 2 মাস, ধরে নিলাম, ঘরে থাকুন, সিনেমা দেখুন, অনেক কাজ আছে, পরিবারের সঙ্গে সময় কাটান, গল্পের বই পড়ুন, যে যেটা ভালো লাগে সেটা করুন, কিন্তু ঘরে থাকুন। আমরা জিতবই, নতুন সূর্য উঠবে, ভালো থাকবে, গড ব্লেস। নমস্কার, আমি সঞ্চারী। আমরা সবাই জানি যে আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বর্তমানে। এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আমাদের সামনে সবার আগে একটাই রাস্তা খোলা আছে, আমরা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাই এবং ভিড় জমায়েত এড়িয়ে চলি। যদি খুব প্রয়োজনে বাড়ির বাইরে যেতেও হয়, তাহলে যেন ফিরে এসেই আমরা সাবান দিয়ে হাত ধুই, আমরা যেন স্যানিটাইজার যথাসম্ভব ব্যবহার করি। এছাড়া কিন্তু করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারবো না। আপনারা আশা করি এর গুরুত্ব বুঝবেন। আপনারা সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, নিশ্চয়ই আমরা একসাথে লড়াই জিততে পারব। নমস্কার, আমি সঞ্জয়। আপনাদের সবার কাছে অনুরোধ, এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য কয়েকটা দিন বাড়িতে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভাইরাসটা যতই মারণ ভাইরাস হোক না কেন, চিকিৎসা আমাদেরই হাতে। ঘরে থাকা, নিজের পরিবারের সঙ্গে থাকা, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য প্রত্যেকে বাড়িতে থাকুন। নমস্কার, আমি সন্দীপ নন্দী বলছি।
আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ঘরেতে আছেন। এই আগামী কটা দিন আপনারা প্লিজ ঘরের মধ্যে থাকুন, তাহলে আমরা এই করোনা যুদ্ধে জিততে পারব। কারণ করোনাকে হারাতে হলে কিন্তু ঘরেই থাকতে হবে, অযথা বাড়ির বাইরে বের হবেন না। আর যদি বাড়ির বাইরে বেরই হতে হয় তাহলে বাড়ি ফিরে হাত ধুয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ঘরে ঢুকুন। আগামী কটা দিন বাড়িতে থেকে আপনি এবং আমার সমগ্র দেশবাসীকে বাঁচাতে সাহায্য করুন। নমস্কার।